নমস্কার বন্ধুরা, আপনি আপনাদের সামনে ফার্স্ট নিয়ে আসলাম। দেখতে পাচ্ছেন শ্রমিকদের 2 লক্ষ টাকা করে যে দেওয়া সহযোগিতার কথা বলেছিল সেটি এখন সবাই পেয়ে যাবেন। অর্থাৎ যারা এখনও ফর্মটি আবেদন করেন তারা অবশ্যই আবেদন করতে পারেন। আবেদন করার জন্য আপনারা যে সাইটটি যায় সেই সাইটটি আমি বলে দেবো। ফার্স্ট আপনারা যে আবেদন করবেন তো দেখে নিন কী আবেদন করতে হবে। ফার্স্ট আপনাদের রেজিস্ট্রি করতে হবে, তো দেখতে হবে রেজিস্ট্রে ক্লিক করবেন। ক্লিক করলে চলে আসবে ফর্ম পেজটি। অর্থাৎ দেখতে পাচ্ছেন আপনারা ফার্স্ট যে রেজিস্ট্রি করতে হবে ফর্মটা, তো দেখতেই পাচ্ছেন চলে আসতে যে রেজিস্টার চলে আসলে এখন আপনাদের যে আধার লিঙ্কের সাথে মোবাইল নাম্বারটা যে লিঙ্ক করা আছে অর্থাৎ আধার কার্ডের সাথে যে আপনার মোবাইল নাম্বারটা সেই মোবাইল নাম্বারটা দেবেন। দেওয়ার পরে ক্যাপচার লকটি দেবেন। দেওয়ার পরে আপনারা সেন্ড করবেন। সেন্ড করলে সেন্ড ওটিপি একটা চলে আসবে, সেই ওটিপিটা দিলে নেক্সট পেজটি চলে আসবে। তো নেক্সট পেজটি যখন চলে আসবে সেক্ষেত্রে আপনাদের দিতে হবে সেলফ রেজিস্ট্রেশন, অর্থাৎ আপনি যে মোবাইল নাম্বারটা দিলেন ক্যাপচার লকটি দিলেন। দেওয়ার পরে চলে আসবে আপনাদের রেজিস্ট্রেশন নাম্বারটি অর্থাৎ সেন্ড ওটিপি। সেন্ড ওটিপি করবেন, ওটিপি চলে আসবে। এখন ওটিপিটা আপনার দিতে হবে। দেওয়ার পরে আপনাদের যে নেক্সট পেজটি অর্থাৎ আধার কার্ড নাম্বার দিতে হবে সেই পেজটি চলে আসবে। তো দেখে নিন চলে আসলো। এবার দিতে হবে তোমার আধার নাম্বার, অর্থাৎ আধার নাম্বার দেওয়ার পরে আই এগ্রি টু ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের সেম আর একটা ওটিপি আসবে, তো সেই ওটিপিটা আপনাদের দিতে হবে। তো যারা এখন আবেদন করেন তারা অবশ্যই আবেদন করতে পারেন। দেওয়ার পরে আপনারা সাবমিট করে দেবেন। তো সাবমিট করে দিলে আপনাদের যে নেক্সট পেজটি চলে আসবে সেটা ফিল আপ করতে হবে। তো নেক্সট পেজটি ফিল আপ করার জন্য আপনার চলে আসছে আপনি যে আধার নাম্বারটা দিলেন, আধার নাম্বারের সাথে আপনার নাম, ডেট অফ বার্থ, মেল, ফিমেল, আপনার ছবি, টোটাল এজ চলে আসবে। তো দেখতে পাচ্ছেন ইয়োর প্রফেশনাল চলে আসলো। এখন নেক্সট আপনি যে অপশানগুলো দেখতে পাচ্ছেন এদিকে টোটাল 5 থেকে 6টা অপশান আপনার টোটাল ফিল আপ করতে হবে। তো এখানে আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেওয়া আছে আধার কার্ডের নাম্বার আছে সেটাও কিন্তু লিঙ্ক হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এখন আপনার কন্টিনিউ টু এন্টার আদার্স ডিটেলস খুলে চলে আসবে স্ট্রাজে ডিটেলস অর্থাৎ পরের পেজটি। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে চলে আসলো পার্সোনাল ইনফরমেশন। সেক্ষেত্রে আপনার মোবাইল নাম্বার, ইমেল আইডি, মেরিট স্ট্যাটাস, সোশ্যাল ক্যাটাগরি এবং ব্লাড গ্রুপ দেওয়ার পর আপনারা ইয়েস করলে নমিনি দিতে হবে এবং নো করলে নো। দেওয়ার পরে সেভ অ্যান্ড কন্টিনিউ করবেন। করার পরে আপনাদের যে নেক্সট পেজটি চলে আসবে সেটি হলো রেজিস্ট্রেশন ফর্ম, অর্থাৎ আপনারা যে রেজিস্ট্রেশন ফর্মটি করবেন সেখানে আবার মোবাইল নাম্বার, ইমেল আইডি, মেরিট স্ট্যাটাস সেম একই রকম দেওয়ার পরে আপনারা ফিল আপ করবেন। তো দেখতেই পাচ্ছেন যে অকুপেশন অ্যান্ড স্লিক্স ব্যাঙ্ক ডিটেলস এই কোটাই কিন্তু আপনাদের ফিল আপ করতে। তো আমি অত কিছু বলতেছি না, আপনারা সেভ অ্যান্ড নেক্সট করবেন। করার পরে আপনাদের সেম আরেকটি পেজ চলে আসবে, তো সেটিও আপনারা ফিল আপ করতে হবে সেম একই হবে। ফিল আপ করলে আপনাদের চলে আসবে ফর্ম পেজটি, অর্থাৎ ফাইনালি যে ফর্ম পেজটি চলে আসবে। তো একের পর এক এইভাবে ফিল আপ করতে হবে। সেভ অ্যান্ড কন্টিনিউ করলে চলে আসে আমাদের নেক্সট পেজটি, অর্থাৎ দেখে নিব এখন আমরা রেজিস্ট্রেশন ফর্ম অর্থাৎ রেসিডেন্সিয়াল ডিটেলস, হোম ডিস্ট্রিক্ট, হোম নাম্বার অর্থাৎ হাউস নাম্বার, স্টেট, ডেম, ডিস্ট্রিক্ট, টোটাল এ টু জেড এভাবে দেয়। দেওয়ার পরে আমাদের যে নেক্সট পেজগুলো আসবে সেগুলো ঠিক একই রকমভাবে ফিল আপ করলে আমাদের ফর্মটি সম্পূর্ণভাবে ফিল আপ করা হবে। তো যারা আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ মুহূর্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি দেখার জন্য।